বন্ধুরা বছরের ওই দেড় দু মাস মানে বৈশাখ জ্যৈষ্ঠী এই সময়ই আমরা এই তাল শাঁস পাই তো এই তাল শাঁসেরই আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি সেটা বছরে একবার হলেও খেয়ে দেখো দারুণ লাগে খেতে আর এই গরমে এটা ভীষণই তৃপ্তিদায়ক হয় তো এটি তৈরি করার জন্য আমাদের একটা বড় বাটির মধ্যে আগে নিতে হবে জল এখানে আমি প্রায় তিন গ্লাস জল নিয়েছি এবার জলটা গ্যাসে বসিয়ে দেবে আর উষ্ণ গরম হয়ে গেলে আঙুল দিয়ে একটু দেখে নেবে যে উষ্ণ গরম হয়েছে কি না জলটা যখন উষ্ণ গরম হবে ছোটো কাপের এক কাপ গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দেবে এবার এই দুধ ভালো করে গুলে নিতে হবে এই জলের মধ্যে আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবে আস্তে আস্তে এটাকে একটু নাড়িয়ে ফোটাতে হবে তো দুধটা একটু যখন ফুটে উঠবে কিছুক্ষণ ফোটাবে একটু ফুটে উঠলে এক কাপ চিনি দিয়ে দেবো এখানে আমি যেই কাপের মাপে দুধ মেপেছেলে সেই একই কাপ নিয়ে ওটাতেই চিনি মাপবে এক কাপ এক কাপ চিনি এর মধ্যে দিয়ে আস্তে করে বসিয়ে রেখে দেবে ফুটতে এদিকে একটি কাপের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নেবে দু চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে নেবে প্রায় ওই এক কাপ জল দিয়েই গুলে নেবে থাক দেখো বন্ধুরা যেই কাপটা আমি মেপেছি সব কিছু সেই কাপটাই ব্যবহার করছি এখানে তো দুই ছোট চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে আমি গুলে নিয়েছি ভালো করে এদিকে দুধটা বেশ কিছুক্ষণ একটু ফুটেছে প্রায় ধরো ওই দু মিনিট মতন ফুটেছে ভালো করে দুধটা নাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার ওই কর্নফ্লাওয়ার গুলাটাও এর মধ্যে দিয়ে দেবে কর্নফ্লাওয়ার গুলাটা দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়তে থাকবে না হলে কিন্তু তলায় লেগে যাবে তো এই দুধটা আমাদের সামান্য একটু ঘন করতে হবে যেহেতু কর্নফ্লাওয়ারটা মিশিয়েছি ব্যাস ওই কর্নফ্লাটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তো এইভাবে এটাকে একটু অনবরত নাড়তে নাড়তে আরও দু মিনিট ফোটাবে বেশি ফোটাবে না তো একটু ফুটে গেলে একটু ঘন হয়ে আসলে দেখবে দুধটা তখন এর মধ্যে মেশাবে রেড ফুড কালার তো এখানে আমি রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি দেখো আর যদি তোমরা রেড ফুড কালার না মেশাতে চাও তোমাদের কাছে যদি রু থাকে গোলাপের শরবত সেটা মিশিয়ে দিতে পারো দু চামচ মতন আর যাদের কাছে নেই গোলাপ শরবত অথবা রু আফজা তারা তোমরা ফুট কালার এটায় মেশাবে দু চার ফোটা আর ফুড কালারের বদলে তোমরা যদি একদমই ন্যাচারাল কালার মেশাতে চাও সেই ক্ষেত্রে তোমরা বিটের রসও এখানে মেশাতে পারো দু চামচ বিটের রস মেশালে খুব সুন্দর একটা হালকা পিঙ্ক কালার চলে আসবে এর মধ্যে তো এ বেশ দু আর এক মিনিট মতন ফুটিয়ে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবে একদম একদম ঠান্ডা হয়ে গেলে ওটা ফ্রিজে রেখে দেবে ফ্রিজে একদম পুরো ঠান্ডা একদম চিল্ড ঠান্ডা করে নেবে ততক্ষণ আমরা এবার এখানে এই যে তাল আছে এগুলো খোসাটা ছাড়িয়ে নেব অনেক সময় বাজার থেকে তাল ছাঁচের খোসা সহ দেয় কেন দেয় তো যাতে এটা সফট থাকে ভেতরে এই যে ওপরের খোসাটা ছাড়িয়ে দিলেই কি হয় আর ওপরের খোসাটা ছাড়ানো হয়ে গেলেই যেটা হচ্ছে হাওয়ার কন্ট্রাক্টে এসে আস্তে আস্তে এটা শক্ত হয়ে যায় কিন্তু যতক্ষণ এটা খোসার মধ্যে থাকবে ততক্ষণ এটা সফট থাকে নরম থাকে তাই চেষ্টা করবে যদি দীর্ঘ সময় রাখতে তাহলে বাজার থেকে এরকম খোসা শব্দই আনবে এবার খোসাটা এইভাবে আস্তে করে ছাড়িয়ে নেবে ছুরির সাহায্যে খুব সহজে ছাড়ানো যায় কোনো অসুবিধাই নেই অতি সহজেই এই তাল খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া যায় দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সব আচ্ছা এই তাল মধ্যে জল থাকে চাইলে তোমরা জলটা আলাদা করে খেয়ে নিতেও পারো অথবা একসাথেই জলটা এর সাথেই রেখে দিতে পারো যাতে এই যে রেসিপিটা তৈরি করছি টেস্টটা আরও বেশি ভালো আসবে ফ্লেভার আরও ভালো আসবে এইবার আমি কি করব প্রত্যেকটা তাল শাঁসকে খুব পাতলা পাতলা করে এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি খুব পাতলা করে কাটবে যত সুন্দর পাতলা করে কাটবে তত ভালো খেতে লাগবে আজকের এই রেসিপিটা তো দেখো এখানে তাল শাঁসগুলো পাতলা পাতলা করে দেখো আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে সমস্ত কেটে নেবে এরপরে ওই যে দুধের শরবতটা আমরা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বার করে নেবে একদম চিল্ড ঠান্ডা করে নেবে এটাকে বেশ প্রায় দু ঘন্টা মতন যদি ফ্রিজে রাখতে পারো নর্মাল ফ্রিজে রাখবে ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে দু ঘন্টা রাখলে খুব চিল্ড ঠান্ডা হয়ে যাবে এবার এর মধ্যে আমি দু চার ফোঁটা রোজ অ্যাসেন্স দিয়েছি গোলাপ অ্যাসেন্স যদি তোমরা রু ব্যবহার করো তাহলে আর রোজ অ্যাসেন্স কিংবা রো কালারও দেওয়ার দরকার নেই রু তো পুরোপুরি তৈরি থাকে ওটা দু চামচ দিলেই হয়ে যায় আর না থাকলে তোমরা রোজ অ্যাসেন্স আর রেড ফুড কালার একটা নিয়ে আসলে ওটা দিয়েই অনেকবার এই রেসিপিটা তৈরি করতে পারবে তো এই ঠান্ডা ঠান্ডা একদম এই দুধের মধ্যে আমি তাল দিয়ে দিলাম দিয়ে ব্যাস এইবার এটা সার্ভ করতে পারো আর হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিসও করতে পারো তাল শাঁসগুলো এরকমভাবে কেটে নেওয়ার পরে ফ্রিজে রেখে ওগুলোকেও ঠান্ডা করে নিতে পারো একদম চিল্ড ঠান্ডা করে নেবে ওগুলোকেও আর এই শরবতটাও দুধের শরবতটাও ঠান্ডা করে নেবে তারপর যখন কাউকে সার্ভ করবে দুটোকে মিক্স করে নিয়ে এইভাবে সার্ভ করতে পারো দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না একদিন খেলে তোমরা বুঝতে পারবে যে এটা কী অসাধারণ খেতে লাগছে এক মানে হালকা হালকা গোলাপের গন্ধ আর সেই তাল শাঁসের একটা গন্ধ দুটো মিলে অপূর্ব সুন্দর খেতে একদম প্রাণ জোড়ানো একটা রেসিপি হচ্ছে ট্রাই করে দেখো আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইভ দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে